हेलो एवरीवन, वेलकम टू आर्ट असाइलम। आज के आमी तोमादेरके शेखाबो किभाबे क्यालिग्राफी बा हैंड लेटरिंग करते हैं जेल पेन दिए। आमरा जानी नैचुरली क्यालिग्राफी बा हैंड लेटरिंग आमरा टम्बो पेन्स बा ब्रश पेन्स दिए करे थाकी, किन्तु जादेर काछे ए पेन्सगुलो अवेलेबल नहीं तारा नॉर्मल जेल पेन दिए किभाबे क्यालिग्राफी करते पारबे सेटाई आज के आमी एखाने शेखाबो। एर जोन्नो आमी यूज कोच्छी लिंक ओशन जेल वाटरप्रूफ पेन, जेटा आम्रा रेगुलरली लेखार जोन्नो यूज करे थाकी। ताहले स्टार्ट करा जाक। आम्रा क्यालिग्राफिर एकदम बेसिक्स थेके स्टार्ट करबो, जेटा होच्छे स्ट्रोक्स। आमादेर सबार आगे एई धरोनेर स्ट्रोक्स प्रैक्टिस करते होबे, आर अप स्ट्रोक्स एंड डाउन स्ट्रोक्स एइटा आमादेर बुझते होबे। आम्रा जखन उपर दिके लाइन टानछी तखन सेटा आप स्ट्रोक्स, आर जखन नीचे निये आसछी तखन सेटा डाउन स्ट्रोक्स। तोमादेरके एरो दिये आमी बुझिये दिच्छी कोनटा आप स्ट्रोक्स आर कोनटा डाउन स्ट्रोक्स। क्यालिग्राफी करार क्षेत्रे आम्रा आप स्ट्रोक सब समय सरु बा थिन राखी, आर डाउन स्ट्रोक सब समय थिक बा मोटा राखी। तो आम्रा जखन ब्रश पेन बा टम्बो पेन यूज करी तखन आम्रा ए थिक एंड थिन ब्यापारटा একবারেই করে দিতে পারি। কিন্তু যেহেতু আমরা জেল পেন ইউজ করছি এবং জেল পেনের নিপ সরু হয়, তাই আমরা ডাউন স্ট্রোকসগুলোকে আলাদা করে ডাবল লাইনিং দিয়ে তার মধ্যে কালার ফিল করে সেগুলোকে থিক স্ট্রোকস বা মোটা স্ট্রোকস বানাচ্ছি। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা ইংলিশ অ্যালফাবেটস বা অক্ষরগুলো লিখি। তার জন্য আমি পেন্সিল দিয়ে এখানে লাইন টেনে নিচ্ছি মাপের জন্য। আমরা ইকুয়ালি লাইন্সগুলোকে ভাগ করে নিচ্ছি এবং প্রথমে আমরা লিখছি সেন্টার লাইনিংয়ের ওয়ার্ডস, মানে এইখানে তিনটে রো আমরা পেন্সিল দিয়ে এঁকেছি, আর মিডল রো এর মধ্যে যে ওয়ার্ডসগুলো হয় সেই ওয়ার্ডসগুলো আমরা এখানে লিখছি, যেমন এ, ই, এন, এস, এম, ও। এই অ্যালফাবেটসগুলোর কোনো অংশই কিন্তু আপার রো বা লোয়ার রোতে যাচ্ছে না, এগুলো পুরোপুরি মিডল রোতে থাকছে। এরপর আমরা যেটা করব, এই অ্যালফাবেটসগুলোর ডাউন স্ট্রোকসগুলো আমরা ডাবল লাইনিং করে সেটাকে থিক লাইনিং বানাবো। সিমিলারলি আমি ডাউন স্ট্রোকসগুলোতে ডাবল লাইনিং করছি। এবার এর মধ্যে আমি পেন দিয়ে কালার ফিল করে দেবো। এবার তোমাদের কিছু অ্যালফাবেটসের এক্সাম্পল করে দেখাই, যেগুলো আপার রো আর মিডল রো দুটোর মধ্যেই থাকবে, যেমন এইচ, কে, এল, টি, ডি, বি, এফ। এই অ্যালফাবেটসগুলোর হাফ পোর্শন মিডল রোতে পড়ছে আর হাফ পোর্শন আপার রোতে পড়ছে। সিমিলারলি এই অ্যালফাবেটসগুলোর ডাউন স্ট্রোকসগুলো আমরা ডাবল লাইনিং করে থিক স্ট্রোকস করে দেব। এরপর আমি দেখাবো লোয়ার রো অ্যালফাবেটস, যেগুলোর হাফ পোর্শন মিডল রোতে থাকবে আর হাফ পোর্শন লোয়ার রোতে থাকবে, যেমন জি, জে, পি, কিউ, ওয়াই। তারপর আমি এই অ্যালফাবেটসগুলো লোয়ার স্ট্রোকসগুলো ডাবল লাইনিং দিয়ে থিক স্ট্রোকস করে দেব। এবার তোমাদের জন্য রইল ইংলিশ অ্যালফাবেটের ক্যাপিটাল ও স্মল লেটার ক্যালিগ্রাফি স্টাইলে। তাহলে আমরা ক্যালিগ্রাফির বেসিক্সটা শিখে নিয়েছি, এবার কিছু প্র্যাকটিস করা যাক। প্র্যাকটিস করার জন্য আমি এখানে পেন্সিল দিয়ে তিনটে রো টেনে নিয়েছি, আর এর মধ্যে আমি আপার রো, মিডল রো এবং লোয়ার রো সব কিছু মিলিয়ে এখানে ইংলিশ ওয়ার্ডস লিখব। সো এখানে আমি লিখছি ক্যালিগ্রাফি ওয়ার্ডটা, যার মধ্যে তিন রকম রোয়ের অ্যালফাবেটস রয়েছে। আর এটা লেখার পর আমি প্রত্যেকটা অ্যালফাবেটসের লোয়ার স্ট্রোকসগুলোকে ডাবল লাইনিং করে থিক স্ট্রোকস করে নিচ্ছি। তারপর লেখা কমপ্লিট হয়ে গেলে আমি পেন্সিলের দাগগুলো ইরেজার দিয়ে পুছে নেব। আমরা প্রথম প্রথম এইভাবেই পেন্সিল দিয়ে রো টেনে ক্যালিগ্রাফি লেখা প্র্যাকটিস করব। তারপর যখন আমরা এক্সপার্ট হয়ে যাব তখন আমরা কোনো পেন্সিল রো ছাড়াই ডাইরেক্ট পেন দিয়ে আমরা ক্যালিগ্রাফি বা হ্যান্ড লেটারিং করতে পারবো। সো এটা ছিল আমার টিউটোরিয়াল কিভাবে আমরা ক্যালিগ্রাফি বা হ্যান্ড লেটারিং রেগুলার ইউজের জেল পেন দিয়েই করতে পারবো। সো আমার টিউটোরিয়াল তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও।